আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ছোট্ট ব্লগটি দেখতেছেন আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রশিস রহমতে ও আপনাদের দুয়ায় অনেক ভালো আছি প্রতিদিনের মতন আজ আমি আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এগুলি হচ্ছে আমাদের বাড়ির সিনারি তো ভিডিও করা ছিল আসলে সময়ের কারণে আপলোড দেওয়া হচ্ছে না তো যখনই সময় পাচ্ছি একটু ভিডিওটি তৈরি করে আপলোড দিচ্ছি ছোট ছোট করে তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন ছোট্টো করে লাইক দিতে তো কারো কোনো কষ্ট হয় না তো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে আমার এই চ্যানেলের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অসংখ্য ধন্যবাদ তই তো এটি হচ্ছে আমার সেই ছোটোবেলার স্কুল জীবনের স্কুল তো আপনাদের কাছেও একটু শেয়ার করতেছি তো এটি হচ্ছে সেই এখানেই অনেকগুলো দিন কাটিয়েছিলাম যখন পড়ালেখা করেছিলাম তো এখানে আসছিলাম আমরা ঘুরতে তো তখন তো মানুষ ছিল না স্কুল যেহুতে বন্ধ তো এখন আবার স্কুলে মানুষ হচ্ছে যেহুতে ভর্তি হচ্ছে নতুন করে আবার তো আমি যখন বাড়িতে গিয়েছিলাম স্কুলের মধ্যে দেখেন সব কিছুই বন্ধ তো ওখানে শিক্ষক ছিল দু তিনজন এমনে তেমন মানুষ ছিল না তো আমরা খুব নিরি নিরিবিলিভাবে ঘুরতে পেরেছি আসলে এগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল তো ভাবলাম আপনাদের সাথেও একটু ভিডিও করে শেয়ার করি দেখুন তো খুবই সুন্দর কিন্তু আমাদের স্কুলটি আর ভিতরে একদম বিশাল আর মাঠটিও খেলার যে মাঠ এটিও বিশাল একদম মাঠটি তো অপর পাশে মাঠ আছে তো এটি এমনিতে মেলা আর এখানে প্রচুর গাছ আছে তো দেখুন প্রচুর ঝাউ আর আমরা যখন ভিডিও করতেছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল একদম দুপুরবেলা তো ভিডিও করতেছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক সুন্দর কিন্তু আমাদের স্কুলটি তো আমরা যখন পড়েছিলাম তখন আসলে এখানে এখন অনেক আরও নতুন তোলা হয়েছে স্কুল তো এই এইগুলো কিন্তু একদম নতুন তোলা হয়েছে ক্লাসগুলি তো আসলে এখন দিন দিন স্টুডেন্ট বেড়ে যাচ্ছে তো আসলে তেমন জায়গা হচ্ছে না তো এই যে পিছনে একটা দেখতেছেন এটিও নতুন তো অবশ্যই উদ্বোধন হয়েছে কিন্তু আমরা যখন ছিলাম তখন এগুলা ছিল না এ পাশেরগুলো ছিল এই যে এগুলাই ছিল আমরা যখন পড়েছিলাম তো এখন যেহেতু দিন দিন শিক্ষার হার বাড়তেছে তো সব কিছুরই উন্নত হচ্ছে তো এখন আরও অনেক সুন্দর করে ফেলছে আর এই তো এই পাশের দিকে সবগুলো ফুল গাছ তো বিশেষ করে বর্ষাকাল আসলে প্রচুর ফুল ফুটে এখানে আর প্রচণ্ড সৌন্দর্য থাকে আর এখন তো মানুষ নেই আর স্কুলও বন্ধ তাই একটু এভাবে হয়ে যাচ্ছে তো যখন নিয়মিত ক্লাস চলে তো সব কিছুই আরও সুন্দর থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা পাবে তো আমরা একদম পুরোটাই হেঁটে হেঁটে দেখতেছিলাম আর আপনাদের সাথে একটু ভিডিও করে আনলাম তো আমাদের স্কুলটি কিন্তু ভিতরে বিশাল বড় জায়গা অনেক বড় তো এই যে গাছগুলি দেখুন তো এই গাছগুলি কিন্তু অনেক সুন্দর তো দেখুন এখানে অনেকগুলো কিন্তু বিচি এসেছে তো গাছগুলো অনেক সৌন্দর্য এখানে প্রচুর আছে এই গাছগুলি তো তো স্কুলগুলি তো আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন আমার এই ভিডিওটি তো এই তো দেখুন এই যে এই স্কুলটি কিন্তু নতুন তোলা হয়েছে আর এই যে এটি হচ্ছে আমাদের স্কুলের সেই মাঠ অনেক বড় কিন্তু এই মাঠটি আর ওইটা হচ্ছে টাওয়ার মানে ইন্টারনেটের টাওয়ার তো যাই হোক এখন দেখেন মাঠটি কিন্তু অনেক বড় এই যে মাঠের মধ্যে গরু ছড়তেছে তো আসলে মানুষ নেই স্কুল বন্ধ তার জন্য এমনি বাহির থেকে গরু এসে মানে ওখানে চড়তেছে তো আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি